সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে দখলদার ইসরায়েল তিরিশ জুলাই মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছিলেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের সর্বশেষ মন্তব্যে তুরস্ক নাগার্নো কারাবাখ ও লিবিয়ার মতো ইসরায়েলে ঢুকতে পারে বলে হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় সামরিক জোট ন্যাটো থেকে তুরস্ককে বের করে দেওয়ার আবদার করেছে ইসরায়েল জানা যায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গেল সোমবার ন্যাটোকে এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তার এমন আহ্বানে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হুমকি এবং তার বিপজ্জনক বক্তব্যের আলোকে ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী কাটোস তুরস্কের নিন্দা জানিয়েছেন ও আঞ্চলিক এই জোট থেকে তুরস্ককে বহিষ্কারের দাবি জানিয়ে কূটনীতিকদের জরুরিভাবে ন্যাটো সদস্য দেশগুলো সঙ্গে যুক্ত থাকার নির্দেশ দিয়েছেন